এলে ভালো করে বোঝাও যাচ্ছে, তার কারণ এখানে পরিবার নিয়ে আসা, যেমন প্যান্ডেলে যাওয়া, সেজে গুজে যাওয়া, সেটাও যেমন উৎসবের অঙ্গ, ঠিক তেমনই পরিবার নিয়ে তর্পণে চলে আসা সেটাও এই উৎসবের অঙ্গ। এবং সেই সাজ হয়তো অন্যরকম থাকে, কিন্তু এরকম ভাবেই যারা বাচ্চারা রয়েছে পরিবারের সবাই মিলে একসঙ্গে আসা। আমি একটুখানি কথা বলবো, কথা বলতে ভালোই লাগবে এই মুহূর্তে, যে এই যে একসঙ্গে আসছেন একটুখানি ঘুরে আসুন এখানে ক্যামেরাটা, যে সবাই মিলে ফ্যামিলি নিয়ে এসছেন, এটা তো পুজো শুরু হয়ে গেল। হ্যাঁ তাই তো, মহালয়া আসলেই মনে হয় যেন পুজো শুরু হয়ে গেল আজকের দিনটা যদি। হ্যাঁ সেটা তো বটে, আমাদের সেটা ভালো লাগে যে ওনাদের দিয়ে মনে করে শুরু করে আমরা পুজোটাকে শুরু করতে পারি, তাই কি না? বড়দের আশীর্বাদ, বড়দের ইয়েটা নিয়ে আমরা শুরু করতে পারি, এটাই ভালো লাগে আর কি। পুজো শুনে এই এই অনুভূতিটা থাকুক, বড়দের প্রতি শ্রদ্ধা থাকুক, সঙ্গে সঙ্গে দেবী আসছেন, পুজো আসছেন, সেই উৎসবে মেতে ওঠার আনন্দটা থাকুক, সব মিলেমিশে উৎসব কি রুবেলা।